এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেন নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয় সেটা হলো ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এটা একটা জিকির আল্লাহ তাআলাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়া দাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়া দাল জালালি ওয়াল ইকরাম তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় এটাকে মুদাওমাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম অনেক উলামা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া যাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়া যাল জালালি সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায়া দেন বাসা বাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলায় দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলায় দেয় এই জন্য বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ব তিনটা হয়ে গেল নাম্বার চার চার নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সাদী রাহিমাহুল্লাহ তিনি ছয়টা নির্দেশ দোয়া এবং জিকির যে বলেছেন তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারোর নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারোর নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারোর নাই এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সওয়াব টব না সাধারণ অল্প স্বল্প সওয়াব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা ইকরাম তো চাইতেনই সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল দুরুদের আমল এক ইস্তিগফারের আমল দুই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়টা হলো চার পাঁচ নম্বর আমল হলো দোয়া ইউনুস দোয়া ইউনুস জানা আছে তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আহ ভাইরামা অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটায় দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কলব জিন্দা হবে আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুব নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন তবে আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরেই তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তাআলা অলৌকিকভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে উঠে ঊর্ধ্বে রেখে আল্লাহ তাআলা তাকে
এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছেন এবং আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন এই বাক্য পাঠ করার পর ইউনূস আলাইহিস সালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ইমানদারদেরকে আমি রক্ষা করে দেব এইভাবে আরো শুনবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার ভাই ইউনূস ইবনে মাত্তা যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা ভাইরা আমার আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পোড়া জানে না ও কার গোলাম ও আরশ আজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলেই হয় সুইচ দিলেই হয় কপাল পোড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ঈমান বরবাদ করে তাওহীদ নষ্ট করে ভাইরামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনূস পাঠ করব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ভাইরামা দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে খারাপ লাগে আপনি একটা অফিসে চাকরি করেন দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন বসের কাছে যায় মাফ চাইছেন স্যার ভুল হয়ে গেছে আর কখনো করব না লোভে পড়ে করে ফেলছি বিপদে পড়ছিলাম টাকা টানছিল স্যার আর কোনোদিন করব না মাফ করে দেন স্যার চাকরিটা রাখেন স্যার আপনি মাফ চাইলেন লজ্জিত হলেন চোখের পানি ফেললেন পাও ধরে মাফ চাইলেন ছোট হলেন এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায় বস যদি আপনাকে মাফ করেও দেন তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে না এত বড় একটা অঘটন ঘটলো ছোট হলেন সবার সামনে লজ্জিত হলেন অনুতপ্ত হলেন ধরা পড়লেন মাপ চাইতে হলো এই জন্য আপনার খারাপ লাগবে না কিরকম খারাপ লাগা লাগবে এত খারাপ লাগা লাগে অনেকে সহ্য করতে পারে না গুনাহের দিকে চলে যায় আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এই বিজ্জতি সহ্য করতে পারে না ঠিক না ভাই ঠিক মানুষের কাছে মাপ চাইলে মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয় আহ অদ্ভুত আরশে আজিমের মালিকের কাছে সেজদা পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন ও মালিক নামাজ পড়ি নাই বড় জুলুম করেছি কবিরা গুনাহ করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যদি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি ফেলতে পেরেছেন দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে ইস্তিগফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজ মোদে এক জামানা খাকে বাস পাথর হয়ে বহুকাল ছিলে ভাই কিছুকালের জন্য একটু মাটি হও আসো একটু মাটি হয়ে দেখো পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো পুলকিত হয়েছো পরিতৃপ্ত হয়েছো আরশ আজিমের মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে ছোট হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে ক্ষমা চেয়ে ইস্তিগফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিজে পাপ করেছো এটা স্বীকার যখন করবে তখন আল্লাহ তাআলা শুধু মাফ করবেন না তোমাকে ঈমানের স্বাদ দিবেন তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবা ফেরামার আল্লাহর দিকে ধাবিত হবে তো ইনশাআল্লাহ গুনাহের পাপের অপরাধের পথ ছেড়ে আসবে তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কোরআন হাদিসের নির্যাসের পাঁচ নম্বর আমল দোয়া ইউনূস নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার ভাই ইউনূস আলাইহিসসালাম তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন তোমরা আমার ভাই ইউনূস আলাইহিসসালামের দোয়াটা বেশি বেশি পড়বে ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা তোমাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করবে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন এভাবে আমি ঈমানদারদেরকে রক্ষা করব অতএব ভাইরা আমার বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না হুজুরের কাছে দোয়া চান
এটাতে দোষের কিছু নাই, কিন্তু সবকিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান। আমরা অনেকে দোয়া করি না, কেন করি না? আমরা মনে করি যাই রে আমি এত গুনাহগার মানুষ, আমার দোয়া কবুল হবে, এজন্য হুজুরের কাছেই শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয়। আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না, ভালো করে জানে না। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন উদউনি উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব। ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। আমার রব কি ওয়াদার খেলাফ করে? আমাদের রব ওয়াদার খেলাফ করে? ইন্নাহু লা ইউখলিফুল মিআদ, তিনি ওয়াদার খেলাফ করেন না। তিনি বলেছেন তোমরা দোয়া করো, হালাল ভক্ষণ থাকে যদি, হালাল উপার্জন যদি থাকে, শরীরে যদি হারাম যদি না থাকে, শর্ত আদায় করে দোয়া যদি করেন, দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন, তাড়াহুড়ো যদি না করেন, দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন, দুরুদ পাঠ করেন, শর্ত আদায় করে দোয়া করেন, আপনি যত অপরাধী হন, যত গুনাহগার হন, যত পাপিষ্ঠ হন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আচ্ছা ভাই, আমরা যত খারাপ হই, আপনি নামাজ পড়েন না, আপনি ফিল্ম দেখেন, আপনি হারাম জিনিস দেখেন, আপনি অনেক খারাপ কাজ করেন, গালিগালাজ করেন, মানুষের হক মানেন, যত খারাপ আপনি হন, আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন? ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে? খারাপের বাপ সে, তার মতো খারাপ তো আপনি চাইলেও হতে পারবেন না, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা করো আদমের সম্মানে, সেই নির্দেশ সে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে, সরাসরি লঙ্ঘন, সরাসরি বিদ্রোহ। আপনার সামনে আপনার ছেলে, আপনার কর্মচারী, আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না, কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন। অথচ আপনিও মানুষ, সেও মানুষ, আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এ হলো সৃষ্টি। সে যুক্তি দেখায় খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমারে আগুন থেকে তৈরি করছেন, তারে মাটি থেকে তৈরি করছেন, আমি কেন তারে সিজদা করব? তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে, কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন। কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিনের হওয়ার কথা। তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না, তার গুণবাচক নাম আছে কি? কাহার, জব্বার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে, তিনি হচ্ছে প্রচন্ড রকমের কাহারের অধিকারী। তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে, হটকারিতা দেখিয়েছে, অহংকার করেছে, দম্ভ দেখিয়েছে, এত বড় বেয়াদবি করেছে, ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা। ওই রাগের সময়, ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও, ফখরুজ মিনহা ইন্নাকা রাজীম, জান্নাত থেকে বের হও, তুমি বিতাড়িত, আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ভাইরা আমার, এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে। কি দোয়া করছে? রব্বি আনজিলনি ইলা ইয়াউমি ইউবাসু, আল্লাহ আমাকে সুযোগ দেন কি আমার পর্যন্ত হায়াতটা দেন, আমারে দোয়া করে বলছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ বলছেন তো বড় সাহস তোর বেটা, মাত্র সিজদা করতে বলছেন করলি না, কমবখত, আবার দোয়া করস? আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ কি করছেন? ইন্নাকা মিনাল মুনজারি, যাও তোমাকে সুযোগ দেয়া হলো। সুবহানাল্লাহ, ইবলিস যদি আল্লাহর রাগের রাগ হওয়ার মতো সময়ে, ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে, ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয়, ও মুসলমান, আপনি আল্লাহর গোলাম হিসাবে নিজেকে স্বীকার করেন, আপনি যত পাপিষ্ট হন না কেন, আপনার দোয়া কেন কবুল হবে? আল্লাহর কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ? ইবলিসই আমাদেরকে বোঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে, তোর নামাজের ঠিক নাই, তোর ইবাদতের ঠিক নাই, এত আকাম কুকাম করস ফেসবুকে ইউটিউবে, তোর মতো দুই নম্বর একটা মানুষ, কোন মুখে আল্লাহর কাছে দোয়া করবি? থাক দোয়া করিস না, আমি কেমনে এই মুখ নিয়ে দোয়া করবি? এটা যখন আপনার মনের ভিতরে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই ছয়টা দোয়া জিকিরের পাঁচ নম্বর দোয়া ইউনুস, অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে চাইবেন এবং দোয়া করবেন। ছয় নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন পড়তেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার 33 বার দেখবেন, আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার 100 বার,
আবার এগুলো মাঝে মধ্যে 10 বার রাতে শোয়ার সময় 33 33 33 বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এইজন্য পুরো পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্দেশের শেষ এবং 6 নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে এটাতে করবেনই ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বলছি পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্দেশ 6টির একটি হলো এটি ইবনে সাইদ রাহিমাহুল্লাহর গবেষণা তার গবেষণার আলোকে তিনি এটি পেশ করেছেন এটি আবার কোন হাদিস থেকে নির্দেশ বের করে দেওয়া হয়েছে সেটা নয় এটা একজন মুফাসসিরের গবেষণা তিনি বলেছেন কোরআন হাদিসে যত দোয়া বলা হয়েছে সবগুলোর মর্ম কথা এর মধ্যে চলে আসে তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে এগুলোকে বেশি বেশি করতে বলেছেন আলিজ্জু আকসিরু মান লাজিমা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এজন্য এগুলো বেশি বেশি করে করতে হবে এই যে শেষেরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সব সময় বিভিন্ন জায়গায় করতেন আবারো বলছি নাম্বার 1 দুরুদ নাম্বার 2 ইস্তিগফার নাম্বার 3 ইয়াদাল জালালি ওয়াল ইকরাম নাম্বার 4 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ভান্ডার এটা নাম্বার 5 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিপদ না আসলেও স্বাভাবিক অবস্থায় পড়বেন নাম্বার 6 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নিয়মিত করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সব সময় জিকিরের মধ্যে থাকার তৌফিক দান করুন